জিলাস্তরীয় বিকাশ সমন্বয় ও মনিটরিং কমিটির তৃতীয় বৈঠক স্থানীয় জেলা পরিষদ সম্মিলনী কক্ষে অনুষ্ঠিত হয়ে যাই। কমিটির অধ্যক্ষ তথা লোকসভা সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী অধ্যক্ষতার অনুষ্ঠিত এই বৈঠকের কেন্দ্র সরকার অনুদানরে জেলার বিকাশ ক্ষেত্রে উচিত বিনিয়োগ এবং যোজনার সফল রূপায়ণ সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করা যাইতিলা। জেলাপাল দত্তাত্রেয় ভাউসাহেব সিন্দে, সদর বিধায়ক স্বরূপ কুমার দাস, নীলগিরি বিধায়ক সুকান্ত নায়ক, রেমুনা বিধায়ক সুধাংশু শেখর পরিড়া, জেলা পরিষদ সভাপতি নারায়ণ প্রধান প্রমুখ উপস্থিত রই আলোচনার অংশগ্রহণ করে। প্রারম্ভে শ্রী ষড়ঙ্গী বৈঠকর কার্যসূচী অনুযায়ী বিভিন্ন যোজনার কার্যকারিতা সম্পর্কে সমীক্ষা করা সহ উপস্থিত বিভিন্ন বিভাগের আধিকারিকার তথ্য নিয়ে এই বৈঠকে জেলা মুখ্য কৃষি অধিকারী চাষী মানুষ প্রদান করা যাওয়া মৃত্তিকা স্বাস্থ্য কার্ড সম্পর্কে তথ্য প্রদান করা সহ জেলার বিভিন্ন স্থানের চালি মৃত্তিকা সর্বেক্ষণ ও নমুনা সংগ্রহ উপরে রিপোর্ট প্রদান করে। সেইপরি প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনার জেলার সম্পূর্ণ হয়ে প্রকল্পর বিবরণী সহ নির্মাণাধীন প্রকল্প নির্ধারিত সময় মধ্যে সারা নিয়ে বিভাগীয় অধিকারী তথ্য প্রদান করে। জেলার ১২টি ব্লকর ১৬৬৩টি গ্রামের জলজীবন মিশন সঠিকভাবে কার্যকারী হেউথিবা গ্রাম্য জল যোগাণ ও পরিমল বিভাগের কার্যনির্বাহী যন্ত্রী সূচনা দিয়েছিলেন। জেলার খুব শীঘ্র ৯টি আম হসপিটাল সম্পূর্ণ হওয়া সহ সেগুলির ডাক্তার যোগাই দিয়াযিব বলে জেলা মুখ্য চিকিৎসা আধিকারী সূচনা দিয়েছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সমগ্র শিক্ষা, জাতীয় স্বাস্থ্য মিশন, যোজনা বিভাগের ইত্যাদি সম্পর্কে অধিকারীঙ্কর তথ্য সংগ্রহ করা সহ নির্ধারিত লক্ষ্য পূরণ উপরে মঞ্চাসীন অতিথি মানে গুরুত্বারোপ করে। কেন্দ্র সরকারের যোজনাগুলির সঠিকভাবে কেন্দ্র সরকারের লগ লগাইবাই নির্দেশ দেওয়া সহ সমস্ত সরকারি কার্যর ব্যবহারিক প্রমাণপত্র সঠিক সময়ের প্রদান করা বিভাগীয় অধিকারী অধ্যক্ষ সাংসদ ষড়ঙ্গী নির্দেশ দিয়েছিলেন। বালেশ্বর জেলা পরিষদর বিভিন্ন জোনর সভ্য সভ্যা পঞ্চায়েত সমিতি মানকর অধ্যক্ষ অধ্যক্ষা এবং উপাধ্যক্ষ ও উপাধ্যক্ষা প্রমুখ এই বৈঠকের যোগদেই বিভিন্ন বিভাগীয় কার্য উপরে সেমানকর অঞ্চলর দাবি সমস্যা ও সমাধান উপরে মত রাখিলে। সভ্য মানকর সমস্যা যথাশীঘ্র সমাধান করা যাব বলি জেলাপাল শ্রী সিন্দে প্রতিশ্রুতি দেবা সহ সমস্ত বিভাগীয় অধিকারীকে এই সমস্যাগুলিক প্রতি আবশ্যক পদক্ষেপ নেওয়াপাই নির্দেশ দিয়েছিলেন। শেষে জেলা পরিষদর মুখ্য উন্নয়ন অধিকারী বিশ্বরঞ্জন নায়ক সমস্ত ধন্যবাদ দিয়েছিলেন।